Hello viewers, welcome you to my YouTube channel. আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আরেকটি গুরুত্বপূর্ণ টিপস এবং তোমাদের প্রশ্নের ভিত্তিতে এটা আমরা নির্বাচন করছি। তো আজকে আমরা আলোচনা করব মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন একটি অধ্যায় তোমার বইয়ের কোন একটা অধ্যায় পড়ার সময় তোমার কি অধ্যায়টা খুঁটিনাটি ডিটেইলস পড়া উচিত নাকি হালকা বার্সাই ভিউ যাকে বলে এইভাবে পড়া উচিত, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেব। সুতরাং তোমরা ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, আশা করি সবাই উপকৃত হবে। তো আমি তোমাদের সাথে আছি অনির্বাণ দেবনাথ, আমি ঢাকা মেডিকেল কলেজের ব্যাচ K75-এ অধ্যয়নরত। তো আমি আজকে তোমাদেরকে উত্তর দিতে যাচ্ছি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোনো একটা অধ্যায় পড়ার সময় সেটা কি খুব ডিটেলসে পড়া উচিত নাকি অল্প অল্প করে পড়া উচিত, এই প্রশ্নটার উত্তর দেখো। আমি তোমাদের যদি একবার প্রথম থেকে মনে করে দিই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 75 মার্ক আছে তোমার বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর, এবং বাকি 25 মার্ক আছে ইংলিশ এবং জিকের উপর। এবার দেখো, এর ভিতর বায়োলজিতে মার্ক থাকে 30, ফিজিক্সে থাকে 20 এবং কেমিস্ট্রিতে থাকে 25। এখন দেখো, বায়োলজিতে আমাদের 30টা কোশ্চেন আসবে, বায়োলজি ফার্স্ট পেপারে আছে 12টা অধ্যায়, সেকেন্ড পেপারে আছে 12টা অধ্যায়, দুই পেপার মিলে তাহলে বায়োলজিতে আছে 24টা অধ্যায়। 24টা অধ্যায় থেকে 30টা কোশ্চেন আসবে, ব্যাপারটা বুঝো। তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার একটা সিঙ্গেল কোশ্চেন আসার পর বাকি মাত্র 6টা অধ্যায় থেকে ডাবল কোশ্চেন আসার সুযোগ পাবে। এখন তুমি চিন্তা করো, একটা অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে অথবা সর্বোচ্চ 2টা কোশ্চেন আসবে, এর জন্য তোমার কি করা উচিত হবে? এর জন্য কি তোমার খুব ডিটেলসে পড়া উচিত? তুমি নিজেই একজন পরীক্ষকের খাতায় জায়গায় নিজেকে বসিয়ে দেখো, তোমাকে যদি বলা হয় একটা অধ্যায় থেকে শুধুমাত্র একটা কোশ্চেন করো, তাহলে তুমি কি খুব গভীরের কোনো কঠিন কোশ্চেন বেছে বের করবা নাকি সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে কমন যে কথাটা যেটা একদম জানা উচিত সেই কথাটা কোশ্চেন করবা? একবার ভাবো, নিশ্চয়ই তোমার সবচেয়ে কমন এবং সবচেয়ে যে জিনিসটা জানা দরকার সেই একটা মাত্র কোশ্চেনই তুমি দিবা। তাইলে দেখো, এর জন্য কি খুব গভীরে জানার দরকার আছে? যদি আমি তোমাদেরকে বোটানি জীব প্রযুক্তি অধ্যায় থেকে কথাটা বলি, তাহলে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ, আমার মতে সবচেয়ে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডিএনএ কে নির্দিষ্ট খণ্ড কাটার জন্য কোন এনজাইম ব্যবহার করা হয়। এটা তোমরা জানো, খুবই কমন একটা প্রশ্ন এবং তোমরা 9-10 থেকে এই কথাটা পড়ে আসতেছো। তো দেখো, তাহলে এর জন্য কি খুব ডিটেলসে পড়ার দরকার আছে? তুমি যদি অন্য সাবজেক্টগুলোও চিন্তা করো, আমি যদি ফিজিক্সের কথা বলি, এখানে ফার্স্ট পেপারে আছে 10টা অধ্যায়, সেকেন্ড পেপারে আছে 11টা অধ্যায়, টোটাল আছে 21টা অধ্যায়। 21টা অধ্যায় থেকে কোশ্চেন আসবে 20টা, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে কোশ্চেন দিলেও যে কোনো একটা চ্যাপ্টার কিন্তু বাদ যাবে। তাহলে এখন বলো, তুমি যে অধ্যায়টা পড়তেছো এইটা থেকে যে কোশ্চেন আসবে তারও কোনো গ্যারান্টি নেই? এই চ্যাপ্টারটা হইতে পারে বাদ যাবে, কোশ্চেন আসবে না, অথবা হইতে পারে কি বড় জোর একটা কোশ্চেন আসবে। তো এর জন্য একটা কোশ্চেনের জন্য কত বেশি পড়া যায়? আমরা পড়ার সময় অবশ্যই একটা লাইন থেকে 3-4টা করে অবজেক্টিভ বের করতে পারি, কিন্তু সেখানে একটা পুরো অধ্যায় থেকে কোশ্চেন আসবে একটা, তাহলে কি ভাই খুব বেশি ডিটেলস অধ্যায়টা পড়ার দরকার আছে? আমি মনে করি না। অন্যদিকে আমরা যদি কেমিস্ট্রির দিকে তাকাই, কেমিস্ট্রিতে অধ্যায় আছে ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা, টোটাল 10টা, এবং কোশ্চেন আসবে ওইখান থেকে 25টা। তাহলে ভাগ করলে কত পড়ে? 2.5-2.5টা করে কোশ্চেন আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে, এবং কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো আমরা দেখছি যথেষ্ট বড় বড়। এর ভিতর জৈব রাসায়নিক কোশ্চেন আসার সম্ভাবনা আছে 3-5টা, তাহলে বাকি অধ্যায়গুলোর থেকে ভাগে আরও কম পড়ে যাবে। তাহলে এর জন্য কত বেশি কোশ্চেন তুমি পড়বা? 2-3টা কোশ্চেন আসতে পারবে একটা অধ্যায় থেকে। তাহলে আমি মনে করি খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার পড়ে না, শুধুমাত্র মেইন মেইন লাইনগুলো ওখান থেকে পড়লেই চলে। কিন্তু হ্যাঁ, তুমি যখন প্রথমে কোচিংয়ে যাবা, যখন হচ্ছে তোমার ডেইলি এক্সামগুলো থাকবে, যখন
দুইটা অধ্যায় পড়া দেয়া থাকে এবং ওইখান থেকেই টোটাল 40টা বা 50টা কোশ্চেন করা হয়, তখন অবশ্যই এক্সট্রা কোশ্চেন পরীক্ষায় চলে আসে। কারণ বেশি কোশ্চেন বের করতে গেলে একটা অধ্যায় থেকে খুব বেশি সংখ্যক কোশ্চেন করতে গেলে দেখা যায় যে সব প্রশ্ন সমান ইম্পর্টেন্ট হয় না, তখন কিছু এক্সট্রা কোশ্চেন পড়া লাগে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট। কিন্তু যখন তুমি একদম মেইন মডেল টেস্ট বা মেইন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যাবা, তখন শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়াই যথেষ্ট বলে আমি মনে করি। তাহলে আজকের ভিডিওতে আমরা কি জানলাম, টোটাল বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি মিলে বায়োলজিতে আছে 24টা অধ্যায়, ফিজিক্সে আছে 21টা অধ্যায়, কেমিস্ট্রিতে আছে পাঁচ পাঁচ 10টা অধ্যায়, এখানে মোট অধ্যায় আছে 55টা, বা আমি যদি হাইড্রা ঘাসফড়িং রুই মাছ এগুলোর আলাদা আলাদা অধ্যায় হিসেবে চিন্তা করি তাহলে অধ্যায় আছে 57টা, 57টা অধ্যায় থেকে 75টা কোশ্চেন আসবে। সুতরাং তোমার খুব বেশি ডিটেলসে পড়ার দরকার নেই, প্রত্যেকটা অধ্যায় থেকে ধারণা ধরে নেবা তুমি একটা করে সিঙ্গেল কোশ্চেন আসবে অথবা ওই অধ্যায়টা বাদও যেতে পারে। সুতরাং খুব বেশি ডিটেলসে পড়ে মাথা গরম করার দরকার নেই, মেইন জিনিসগুলো পড়বো কিন্তু বারবার রিভিশন দিব। আমি যেটা আগেই তোমাদেরকে বলছি যে দ্রুত পড়তে হবে, আমাদের দাগানো লাইন দাগানো লাইনের বাইরে দরকার নেই, এবং দ্রুত রিভিশনটা করতে হবে প্রত্যেক দিন। কোচিংয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে বা যেটা পরীক্ষা থাকবে ওটা আমি তিনবার রিভিশন কমপ্লিট করে তারপর পরীক্ষার হলে ঢুকবো। আর অনেক সময় দেখা যায় কোচিংগুলো হচ্ছে লাল কালি দিয়ে একটা লাইন সিম্পলি দাগা দেয় যেটা নর্মাল একটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় হাইলাইটার দিয়ে বেশি ইম্পর্টেন্ট লাইনগুলো দাগ দিয়ে দেয়। আমার মতে শেষ মাসে শুধুমাত্র ওই আমরা হাইলাইট দিয়ে দাগানো লাইনগুলোই পড়বো। আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও।